আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, যশোর বোর্ড 2017। এ প্রশ্নে দেওয়া আছে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের তামার পাত্রে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 মিলিলিটার পানি রাখা হলো, ফলে তাপ আদান প্রদানের ফলে উভয়ের চূড়ান্ত তাপমাত্রা হলো 65 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের তামার পাত্রের মধ্যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি রাখা হলে উভয়ের তাপমাত্রা আদান প্রদান করার ফলে চূড়ান্ত তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস। তাপ দেওয়ার ফলে পানির আপাত প্রসারণ এত মিলিলিটার। এখানে অন্য কোনো তাপের আদান প্রদান হয় নাই। তামার আয়তন প্রসারণ সহ 50.1×10⁻⁶ পার কেলভিন পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার। ঘনত্ব কাকে বলে? বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। অর্থাৎ ঘনত্ব রো ইকুয়াল এম ভাগ ভি। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, তাহলে রো এর সূত্র এম ভাগ ভি হবে। রো ইকুয়াল এম ভাগ ভি, ভরকে আয়তন দ্বারা ভাগ করলে একক আয়তনের ঘনত্ব বের হবে। একক আয়তনের কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলা হয়। কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন? এটি প্রবণতার কারণে। কোন বস্তুকে যদি আমরা তরলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে তরল কর্তৃক বস্তুর উপরের তলে তরল কর্তৃক নিম্নমুখী বল ক্রিয়া করে এবং নিম্নতলে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এদের পার্থক্যই হলো প্রবণতা। এই প্রবণতার কারণেই বস্তুটি ওজন হারায় বলে মনে হয়, বস্তুটি হালকা মনে হয়। আমরা জানি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা প্রয়োগ করে। বস্তুর ওজন ও প্রবণতা একই সরলরেখার বিপরীত দিকে। তাহলে বস্তুর ওজন ও প্রবণতা একই সরলরেখার বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্য কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, পানির প্রকৃত প্রসারণ নির্ণয় করো। তো এর জন্য আমরা পানির প্রকৃত প্রসারণ, পানিকে তাপ দিলে আসলে কি ঘটে। আমরা যদি পানিকে তাপ দিই, তাহলে পানি তো অবশ্যই একটা ধাতব পাত্রে রেখে তাপ দিতে হবে। তো প্রথমে ধাতব পাত্রটি প্রসারিত হবে, ফলে পানির স্তরটা প্রথমে নিচে নেমে যাবে। ধাতব পাত্রটি তাপ গ্রহণ করার পর পানিকে তাপ প্রদান করবে, তখন পানিটাই প্রসারিত হতে থাকবে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি, যদি একটি ধাতব পাত্রে পানি রেখে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এই তাপ দেওয়ার ফলে প্রথমে ধাতব পাত্রটা প্রসারিত হবে এবং পানির স্তর নিচে নেমে আসবে। তাহলে এটাকে বলা হয় পাত্রের প্রসারণ। তো পাত্রের প্রসারণ হচ্ছে ভিজি, এই পাত্রের প্রসারণ হলো। পাত্রের প্রসারণ হওয়ার ফলে পানি এখনো প্রসারিত হয় নাই, পানি নিচে নেমে আছে। পাত্র তাপ গ্রহণ করার পরে পানিকে তাপ প্রদান করবে। পরবর্তীতে পানি প্রসারিত হলে তাহলে পানির স্তর তখন উপরে ওঠা শুরু করবে। অর্থাৎ পানির আপাত প্রসারণ ভি এ ধরেছি এখানে। তাহলে পানির প্রকৃত প্রসারণ কোনটা হলো? পাত্রের প্রসারণ কিন্তু আগে হয়েছে এবং পরবর্তীতে পানির একটি প্রসারণ হইলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পানি আগে এখানে ছিল, এই যে পানির প্রসারণ এইটুকু হলো। আর পানির স্তর যখন নিচে নেমেছিল তখন পাত্র প্রসারিত হয়েছিল, এই কারণে পানির স্তরটি নিচে নেমেছিল। তাহলে পানি পরবর্তীতে যে প্রসারিত হয়েছে, এই সম্পূর্ণ প্রসারণটাই পানির প্রকৃত প্রসারণ। তাহলে পানির প্রকৃত প্রসারণ আমরা ভিজি প্লাস ভিএ, প্রকৃত প্রসারণকে আমরা ভিআর ধরলাম। তো এখন আমাদের প্রদত্ত প্রশ্নে কি করতে, পানির প্রকৃত প্রসারণ নির্ণয় করতে হবে। তাহলে পানির প্রকৃত প্রসারণের জন্য আমাদের কি কি নির্ণয় করা প্রয়োজন? পাত্রের প্রসারণটা নির্ণয় করা প্রয়োজন। পাত্রের
আয়তন বৃদ্ধি এটা নির্ণয় করো। আর পাত্রের আয়তন কত, তাপ প্রদান করার ফলে আমরা জানি ধাতব পদার্থের পাত্র আয়তন বৃদ্ধি পায়, আয়তন কতটুকু বৃদ্ধি পাইলো সেটাই হবে আমাদের পাত্রের প্রসারণ ভিজি এর মান। আর এখানে আমাদের প্রশ্নে এই যে পানির আপাত প্রসারণ দেওয়া আছে, এই আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলেই আমরা পানির প্রকৃত প্রসারণ পাব। তাহলে প্রথমে আমরা এই পাত্রের আয়তন প্রসারণটা নির্ণয় করব। আয়তন প্রসারণ নির্ণয়ের জন্য আমরা আয়তন প্রসারণ সহগ ব্যবহার করতে পারি। আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। গামা হচ্ছে আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন ইনটু তাপমাত্রা বৃদ্ধি। তো এখানে তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে, পাত্রের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এত ভরে তামার পাত্রে, এখানে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে 65 থেকে চূড়ান্ত তাপমাত্রা আমাদের হলো 65, আর পাত্রের তাপমাত্রা আগে ছিল 23, তাহলে পাত্রের তাপমাত্রা বৃদ্ধি এটা বিয়োগ করলে বের হবে, এটা হচ্ছে পাত্রের তাপমাত্রা বৃদ্ধি বিয়োগ করতে হবে আয়তন ডেলভি। ডেলভি বের করব, আমাদের আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, আদি আয়তন পাত্রের আদি আয়তন কত, এত গ্রাম ভরে তামার পাত্রে, পাত্রের ভর দেওয়া আছে, এখানে পাত্রের আদি আয়তন হবে হচ্ছে যেটুকু পানি রাখা হয়েছিল এটি পাত্রের, যেটুকু পানি রাখা হয়েছিল এটি পাত্রের আয়তন, কারণ পাত্রের আয়তন এবং পানির আয়তন সমান হবে। তাহলে আমরা পাত্রের আয়তন পেলাম, তাপমাত্রা বৃদ্ধি পেলাম, তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি থিটা টু ডেল থিটা হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান। আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ান দিয়েও সূত্র লিখতে পারি, 65 থেকে 23 মাইনাস করলে আমরা পাই 42। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধিকে কেলভিন লেখা যায়, কেন লেখা যায়, আমরা এই ডিগ্রি সেলসিয়াস যদি আমরা এই 65 কে যদি কেলভিন করি এখানে 273 যোগ হয়, এবং এটাকে যদি কেলভিন করি এখানেও 273 যোগ হবে, তো মাইনাস করলে পার্থক্য 42 থাকবে, এই কারণে তাপমাত্রা বৃদ্ধিকে সেলসিয়াস থেকে সরাসরি কেলভিন বলা যায়। আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে গামা ইকুয়াল এত পার কেলভিন। পাত্রের আদি আয়তন পানির আয়তনই হবে পাত্রের আয়তন, পাত্রের আয়তন 200 মিলিলিটার, এই মিলিলিটারকে লিটার করলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1000 দ্বারা ভাগ, 0.2 লিটার। এই লিটারকে আমরা ঘনমিটার বলতে পারি, 0.2 কে 10⁻³ দ্বারা গুণ করলে আবার ঘনমিটার হবে। তাহলে আমরা এখানে পাত্রের আয়তন পেলাম 0.2 × 10⁻³ ঘনমিটার। পাত্রের আয়তন প্রসারণ ডেলভি হলে আয়তন প্রসারণ সহগের সূত্র অনুসারে আমরা জানি আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করায়, গামা ইকুয়াল টু আয়তন বৃদ্ধি অর্থাৎ V2 - V1, এটাই ডেলভি, এবং এটাকে আমরা ডেল থিটাও লিখতে পারি, আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ানও লিখতে পারি, তাপমাত্রার বৃদ্ধি। এখানে আমাদের ডেল ভি এর মান বের করলে এটা দ্বারা আড়াআড়ি গুণ হবে, এবং তাপমাত্রা বৃদ্ধি এখানে আমরা পেয়েছিলাম 42, আয়তন প্রসারণ সহ 50.1 × 10⁻⁶ আদি আয়তন এত ঘনমিটার, তাহলে আমাদের বৃদ্ধিটাও বের হবে ঘনমিটারে, এটা গুণ করলে আমরা পাই 4.21 × 10⁻⁷ ঘনমিটার। একে আমরা 1000 দ্বারা গুণ করলে ঘনমিটার থেকে লিটার পাবো, একে 1000 দ্বারা গুণ করলে আমরা পাবো লিটার, এবং আরো 1000 দ্বারা গুণ করলে পাবো মিলিলিটার। এই যে প্রথমে আমরা লিটার করলাম, পরে আবারও 1000 দ্বারা গুণ করে মিলিলিটার করলাম, তাহলে তার আয়তন বৃদ্ধি, এটা হলো পাত্রের আয়তন। এই পাত্রের আয়তন যেটুকু বৃদ্ধি পাইছে এইটুকু পানির আপাত প্রসারণের সাথে যোগ করলে আমরা পানির প্রকৃত প্রসারণ পাব। আবারও দেখে আসি, এটা হচ্ছে আমাদের এই যে দেখো, এই যে আমাদের এইটুকু যে পাত্র প্রসারিত হলো, পাত্র প্রসারিত হওয়ার কারণে পানির স্তরটা নিচে নেমে আসলো, পরবর্তীতে পানি যখন প্রসারিত হবে তখন এইটুকু সহ উপরে যাবে, যার কারণে সম্পূর্ণটাই হচ্ছে পানির প্রকৃত প্রসারণ।
তাহলে পাত্রের প্রসারণ আমরা পেলাম কত, এটাকে আমরা ভিজি ধরেছিলাম 0.421 মিলিলিটার, আর পানির আপাত প্রসারণ ছিল 1.49 মিলিলিটার। আপাত প্রসারণ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম উপরেরটা, এই যে দেখো আপাত প্রসারণ হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের পানির স্তর প্রথম অবস্থায় ছিল, উপরে যেটুকু হলো এটুকু আপাত প্রসারণ, আর এই সম্পূর্ণটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে এখানে আমরা যোগ করলে পাই পানির প্রকৃত প্রসারণ ভিআর ইকুয়াল টু ভিজি প্লাস ভিএ। ভিজি হচ্ছে পাত্রের প্রসারণ এবং ভিএ হচ্ছে পানির আপাত প্রসারণ, এটা প্লাস করলে সম্পূর্ণ পানির প্রসারণ অর্থাৎ পানির প্রকৃত প্রসারণ 1.911 মিলিলিটার। এরপরের প্রশ্ন ঘ, উক্ত ঘটনার চূড়ান্ত তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে অতিরিক্ত কতটুকু পানির প্রয়োজন? তো এই প্রশ্নের জন্য আমাদের পানি কর্তৃক গৃহীত তাপ এবং তামার পাত্র কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে তামার পাত্রের ভর। আচ্ছা, আগে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা জেনে আসি, যে ক্যালোরিমিতির মূলনীতিটা কি। ক্যালোরিমিতির মূলনীতি হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো তাপের সূত্র কি, আমরা তাপমাত্রা তাপ ধারণ ক্ষমতার সূত্র জানি, সি ইকুয়াল তাপ ভাগ তাপমাত্রা বৃদ্ধি, আর আপেক্ষিক তাপের সূত্র জানি, তাপ ধারণ ক্ষমতা ভাগ ভর। আপেক্ষিক তাপ এখানে আমরা সি এর মান বসিয়ে পাই কিউ ভাগ এম ডেলথিটা, এটি হচ্ছে আপেক্ষিক তাপের সূত্র। তাহলে তাপের সূত্র হবে কিউ ইকুয়াল এম এস ডেলথিটা। আর ক্যালোরিমিতির মূলনীতি হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, অর্থাৎ বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। এখানে তাপ কে বর্জন করবে, কে গ্রহণ করবে, এটা আমি আগে অঙ্কটা একটু শুরু করে তারপর তোমাদের বোঝাচ্ছি, তাহলে সহজ হবে। দেখো এখানে তামার পাত্রের ভর, আমাদের ভর প্রয়োজন, গৃহীত তাপ বর্জিত তাপ নির্ণয়ের জন্য ভর প্রয়োজন, আপেক্ষিক তাপ প্রয়োজন। এখানে আমরা ভর কত পেলাম, কেজিতে নির্ণয় করব, 500 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজি হয় 0.5 কেজি। চূড়ান্ত তাপমাত্রা আরো 5 ডিগ্রি বৃদ্ধি করতে হবে, তাহলে 5 ডিগ্রি বৃদ্ধি করলে চূড়ান্ত তাপমাত্রা আগে কত ছিল আমরা প্রশ্নে দেখে আসি। চূড়ান্ত তাপমাত্রা আগে ছিল আমাদের 65, এর সাথে 5 প্লাস করলে আমরা পাবো 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের চূড়ান্ত তাপমাত্রা এখন হবে বর্তমানে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন পাত্রের তাপমাত্রা বৃদ্ধি, পাত্রের পূর্বের তাপমাত্রা ছিল 23, তাহলে পাত্রের তাপমাত্রা বৃদ্ধি হলো 70 থেকে 23 বাদ দাও 47 কেলভিন। আবার তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, এটা যদি প্রশ্নে দেওয়া থাকে তো আছে, যদি না দেওয়া থাকে তাহলে এটা আমরা জানি, আমরা তামার এগুলো মুখস্থ রাখতে হয়, তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, ধরি পানির ভর m2 কেজি, কারণ এই পানিটা আমাদের কতটুকু পানি দিতে হবে সেটা নির্ণয় করতে হবে। তো পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, পানির তাপমাত্রা হ্রাস পেয়েছে, পানির তাপমাত্রা পূর্বে ছিল কত, 75, আর চূড়ান্ত তাপমাত্রা 70, তাহলে পানির তাপমাত্রা এখানে হ্রাস পেল 5 কেলভিন, পানির তাপমাত্রা কমেছে 5 কেলভিন। এখন আমাদের তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ, এখানে তাপমাত্রা গ্রহণ করেছে তামার পাত্র, কারণ তামার পাত্রের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, 23 থেকে বেড়ে হয়েছে হচ্ছে 70 ডিগ্রি। তার মানে তামার পাত্র এখানে তাপমাত্রা গ্রহণ করেছে এবং পানির তাপমাত্রা ছিল 75 ডিগ্রি, সেখান থেকে চূড়ান্ত তাপমাত্রা হয়েছে 70 ডিগ্রি, তার মানে পানি তাপ হ্রাস করেছে। তাহলে এখানে তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ কত হবে, আমরা জানি কিউ ইকুয়াল এম এস ডেলথিটা,
তামার পাত্র কর্তৃক গৃহীত তাপ কিউ ইকুয়াল এম এস ডেল থিটা, এম এর মান 0.5, তামার আপেক্ষিক তাপ 400 এবং তাপমাত্রা বৃদ্ধি 47। তামার পাত্রে পূর্বের তাপমাত্রা ছিল 23 আর আমরা চূড়ান্ত তাপমাত্রা পেলাম 70, এই মাইনাস করে তাপমাত্রা বৃদ্ধি 47 বা 47 পেয়েছিলাম। এটা গুণ করলে এত জুল তাপ সে গ্রহণ করবে। এবং পানি কর্তৃক বর্জিত তাপ, কারণ কতটুকু পানি এই তাপ বর্জন করবে আমরা সেই পানির ভরটা বের করব, কারণ কিউ টু ইকুয়াল এম টু এস টু ডেল থিটা, এই এম টু এর মান বের করব। তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 এবং তাপমাত্রা হ্রাস পেয়েছে মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে 5, এটা গুণ করলে এটা হচ্ছে বর্জিত তাপ। এই কারণে মাইনাস ব্যবহার করা হয়নি, বর্জিত তাপ মানে এটা ঋণাত্মক। আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপ কিউ টু ইকুয়াল টু গৃহীত তাপ, এখানে আমরা পানির ভর পেয়ে যাব। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, তাপ বর্জন করছে পানি এবং গ্রহণ করছে তামার পাত্র। বর্জিত তাপ আমরা পেয়েছিলাম 21000 এম টু আর গৃহীত তাপ পেয়েছিলাম 9400। তাহলে এটাকে আমরা ভাগ করলে 9400 কে ভাগ 21000 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.448 কেজি। এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, এত কেজি মানেই এত লিটার, এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে মিলিলিটার বের হবে, এত কেজি অর্থই এত লিটার, এটাকে 1000 দ্বারা গুণ করলে মিলিলিটার 448 মিলিলিটার। তাহলে পূর্বে পানির পরিমাণ ছিল 200 মিলিলিটার, এখন চূড়ান্ত তাপমাত্রা 70 করার জন্য পানির পরিমাণ 448 মিলিলিটার দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত পানি এখানে প্রয়োগ করতে হবে। 448 থেকে 200 মাইনাস করলে 248 মিলিলিটার অতিরিক্ত পানি দিতে হবে মিশ্রণের তাপমাত্রা 5 ডিগ্রি বৃদ্ধি করে 70 ডিগ্রিতে উপনীত করার জন্য। অতএব অতিরিক্ত 248 মিলিলিটার পানি প্রয়োজন হবে। তাহলে বিষয়টা দেখো, আমরা এক নজর আবারও দেখে আসি যে এখানে একটা তামার পাত্র ছিল, তামার পাত্রে আমরা প্রথমে কত মিলিলিটার যেন দিয়েছিলাম, 200 মিলিলিটার, 200 মিলিলিটার পানি দিয়েছিলাম। 200 মিলিলিটার পানি দেওয়ার ফলে এখানে এই মিশ্রণের তাপমাত্রা হয়েছিল 65 ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত তাপমাত্রা। এখানে তামার পাত্রে পূর্বে তাপমাত্রা ছিল 23 এবং পানির তাপমাত্রা ছিল কত, পানির তাপ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি দিয়েছিলাম, এখানে আমরা 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দিয়েছিলাম, দেওয়ার ফলে এই মিশ্রণের তাপমাত্রা হয়েছিল 65। কিন্তু বলা হচ্ছে যে 65 না, মিশ্র তাপমাত্রা আরো 5 বৃদ্ধি করে 70 করতে গেলে পানি আরো কতটুকু দিতে হবে, এই যে আরো 248 মিলিলিটার পানি দিতে হবে, 70 করার জন্য পানি দিতে হবে 248।